রাস্তার মাথা থেকে কমলাসাগর মাতাবাড়ির যে মূল সড়কটি, এই সড়কটি দীর্ঘদিন যাবত বেহাল অবস্থায় পরিণত হয়ে আছে। এই সড়কের প্রত্যেকটি জায়গার মধ্যে ছোট বড় গর্ত আছে। আমরা এই কর্মসূচি নিয়েছি গর্তগুলোকে মাটি দিয়ে ভরাট করবার জন্য। আপনারা জানেন আমাদের এই কমলাসাগর 31তম জাতীয় পর্যটন কেন্দ্র, এখানে রাস্তার এতটা বেহাল অবস্থা মানুষ আসতে পারছে না, এবং আমাদের এখানকার লোকের যোগাযোগের একমাত্র মাধ্যম হচ্ছে অটো, এবং যাদের দ্বিচক্রযান আছে এইগুলাই হচ্ছে আমাদের যাতায়াতের ব্যবস্থা। এখানে বাস্তবতা থেকে কোনো অটো রাজি হয় না এখানে আসার জন্য, কারণ ডাবল ইঞ্জিনের সরকারের উন্নয়নের ঠেলায় গ্যাসের দাম এক লাফে 40 থেকে 80 টাকা হয়ে গেছে, পেট্রোল ডিজেলের দাম অতিরিক্ত, এখানে অটোগুলো আসতে তাদের মেনটেন্যান্স লাগছে, আমাদের যাত্রীদের প্রচণ্ড অসুবিধা হচ্ছে, এবং গুরুতর অসুস্থ যারা সেই সমস্ত রুগীদের নিয়ে যেতে আমাদের ভীষণ অসুবিধা হচ্ছে। তাই এই অন্ধ দ্বিতরাষ্ট্রের সরকারের চোখ খুলবার জন্যই আমাদের আজকের এই কর্মসূচি। থাকবে শুধু এই রাস্তাটি না, আমাদের এলাকার সমস্ত রাস্তাগুলা পূর্বতন বাম সরকারের আমলে যে রাস্তাগুলা করে দিয়ে গেছে, নতুন রাস্তা থাক করবে থাক দূরের কথা, এই সরকার পুরনো রাস্তাগুলোই সারাই করতে পারছে না। হ্যাঁ, বড় বড় কথা বলছে এবং হোর্ডিং লাগিয়ে সুশাসনের গল্প শোনাচ্ছে। আমরা আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনে অবশ্যই আমরা জনগণকে নিয়ে মাঠে নামবো।